ছোট একটা নৌকার মতো করা, যেটা বাচ্চাদের, হাই, পাতিয়া, এটা কি? দ্য শিপ, পাইরেটস অফ ক্যারিবিয়ান। পাশে একটা স্লিপারও আছে। আসো, স্লিপার স্লিপার নামতে পারবা? ওকে, বলা চলে যে ওয়ান্ডারল্যান্ডের ওয়ান্ডারল্যান্ড উঠে যাওয়ার পর পার্কটা যে অবস্থা পরিত্যক্ত ছিল, সে পার্কটাকে এত সুন্দর সুসজ্জিত, বাচ্চাদের জন্য একটা প্লে জোন এবং সেখানে যে রাইডগুলো করেছে অত্যন্ত মনোমুগ্ধকর। এটা হচ্ছে স্পাইডারের মতো, এখানে একটা রাইড আছে, ঠিক ওই পাশে একটা বড় রাইড করা, ছোট একটা হিলের মতো করা। তার পাশে এখানে একটা কামন অরিসা, পাহাড় সিস্টেম করেছে, ছোট ছোট পাহাড়, বাচ্চারা পাহাড় উঠে এখানে একটা স্লিপারের ব্যবস্থা করেছে। হোটেল ওয়েস্টিনের পাশে, যেটা আগে ওয়ান্ডারল্যান্ড ছিল, সেখানে বাচ্চাদের জন্য খুব চমৎকার কিছু প্লে জোন হিসেবে ভালো কিছু গেমসের ব্যবস্থা করেছে এবং বাচ্চারা খুব উচ্ছ্বাস। ওই যে গুলশান ওয়েস্টিন হোটেল, ঠিক ওই পাশটা হচ্ছে ইয়থ ক্লাব, তার পাশে যেটা সাবেক ওয়ান্ডারল্যান্ড ছিল, এটাকে এখন প্রসেস করে চমৎকার একটি জায়গায় রূপান্তর করেছে। হার্ড টাস্ক, বাচ্চাদের দেখি, যাও দেখি, ওকে স্লিপ করে নাও। ওকে, রাইডগুলো ফরেন কান্ট্রির স্টাইলে রাইডগুলো করেছে, বাচ্চারাও খুব এনজয় করতে পারে রাইডগুলোতে।
এটা গুলশান ইয়ুথ ক্লাবটা, এই যে এই পাশটা হচ্ছে ইয়ুথ ক্লাবের পাশ। পুরা পার্কটাকে সুসজ্জিত লাইটে চমৎকার একটি রূপ দিয়েছে।